আমি চেয়েছিলাম ব্যক্তিগতভাবে, আমার মনে হয়েছিল ফুরফুরা থেকে সমষ্টিগতভাবে একটা ডেট দেওয়া হোক। যে বক্তাই কথা বলেছে তার বাড়ির পাশে গিয়ে বাহাজের ডেট দেওয়া হোক, তার বাড়িতে সেই ডেটে চলে যাওয়া হোক, তার যদি ক্ষমতা থাকে তার মতে আহলে হাদিসের আকাবির নিয়ে সেখানে হাজির হোক, যদি ক্ষমতা থাকে সিলসিলা ফুরফুরা শরীফকে হারিয়ে দেখিয়ে দিক, তবে আমি বুঝবো তুমি সঠিক জায়গায় আছো। যদি আজকে সেই দাদা হুজুরের নামে কথা বলছে, এটা আমাদের বড় আশ্বাস, কেন আমাদের নিজেদের মধ্যে মিল নেই বলে এদের মধ্যে সামান্য বক্তা এতদিন টিকে থাকতে পারছে। দাদা হুজুরের জুতো দূরের কথা, দাদা হুজুর জুতো পরে যেখান দিয়ে হেঁটে গিয়েছে ওই জুতোর সংস্পর্শে যে বালুকণাগুলো এসেছিল, আজকের এই বক্তা সেই বালুকণার সমতুল্য হতে পারিনি। আজকে সেই আজকে দাদা হুজুর পীর কিবলাকে নিয়ে যে বিষয়টা বলছে, রসূলুল্লাহ ফুরফুরার জমিনে হাজির হতে পারে না পারে না, এই বিষয় নিয়ে যারা সন্দেহ প্রকাশ করছে, এই বিষয় নিয়ে যারা কথা বলছে, আজকে আমি বলতে চাই তারা আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত নয়, তারা বেদাতি মতের মধ্যে আছে। আজকে আমি বলতে চাই আল্লামা হুজুর পীর কিবলা যারা আজকে দলিল চাইছে, বড় দুঃখের বিষয় বড় আফসোসের বিষয়, সোশ্যাল মিডিয়ার কয়েকদিন ধরে যাবত দেখা যাচ্ছে ফুরফুরা থেকে ভাই সাহেব হুজুররা বিভিন্ন দিক থেকে বলছে, কিন্তু এটা বড় দুঃখের বিষয়। আমি চেয়েছিলাম ব্যক্তিগতভাবে, আমার মনে হয়েছিল ফুরফুরা থেকে সমষ্টিগতভাবে একটা ডেট দেওয়া হোক। যে বক্তাই কথা বলেছে তার বাড়ির পাশে গিয়ে বাহাজের ডেট দেওয়া হোক, তার বাড়িতে সেই ডেটে চলে যাওয়া হোক, তার যদি ক্ষমতা থাকে তার মতে আহলে হাদিসের আকাবির নিয়ে সেখানে হাজির হোক, যদি ক্ষমতা থাকে সিলসিলা ফুরফুরা শরীফকে হারিয়ে দেখিয়ে দিক, তবে আমি বুঝবো তুমি সঠিক জায়গায় আছো। যদি না পারো কিয়ামত পর্যন্ত সময় থাকলো কখনোর জন্য প্রমাণ করতে পারবে না, কেন এটা আমাদের দ্বারা বিবেচিত নয়, এটা দাদা হুজুর বিবেচনা করে গিয়েছে। আমরা যে মতে চলছি সেই মতের প্রতিটা আকীদা দাদা হুজুর বেছে বেছে আপনার আমার কাছে উঠিয়ে দিয়েছে, আর এই আকীদাই আপনাকে আমাকে রহমতে জান্নাতে নিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ভাই আমার দোস্তরা, আমার এই সিলসিলা ফুরফুরা শরীফ এটা কি আমার মতন মৌলভী গঠন করেছে নাকি? এ কথা বলেন না, যাদের মধ্যে শুধু এলমি জাহিরি আছে তারা গঠন করেছিল না, যাদের মধ্যে এলমে জাহিরি এবং এলমে বাতিনি ছিল তাদের দ্বারাই সিলসিলা ফুরফুরা শরীফ গঠন হয়েছে। যে দাদা হুজুর পীর কিবলাকে নিয়ে কথা বলছে, এ দাদা হুজুর সম্পর্কে তাদের জ্ঞান নাই বলে দাদা হুজুরের নামটাও সম্মানের সঙ্গে নিতে পারিনি। ঠিক বলছি না ভুল বলছি? আপনারা ভিডিও দেখেছেন আল্লামা হুজুরের একটা কেতাবের রেফারেন্স দিতে গিয়ে আল্লামা হুজুরের ডিগ্রিগুলোকে বলার পরে বলছে লেখকের নাম পড়ে শেষ করা যাচ্ছে না, সেখানেও তাচ্ছিল্য মার্কা কথা বলেছে। আমি তার বলতে চাই দাদা হুজুরের জুতো দূরের কথা, দাদা হুজুর জুতো পরে যেখান দিয়ে হেঁটে গিয়েছে ওই জুতোর সংস্পর্শে যে বালুকণাগুলো এসেছিল, আজকের এই বক্তা সেই বালুকণার সমতুল্য হতে পারিনি। আজকে সেই দাদা হুজুরের নামে কথা বলছে, এটা আমাদের বড় আশ্বাস, কেন আমাদের নিজেদের মধ্যে মিল নেই বলে এদের মধ্যে সামান্য বক্তা এতদিন টিকে থাকতে পারছে। ঠিক বলছি না ভুল বলছি? আজকে যখন আমার ঘরে চোর পড়েছে, চোর এসেছে ডাকাত এসেছে, বুঝতে হবে আমার ঘরের দরওয়াজাটা কোথাও ভাঙা ছিল, আমার ঘরের দরজাটা কোথাও খোলা রাখা ছিল, আমার ঘরের দরজাটায় কোথাও তালাটা কমজোরি লাগানো ছিল, দোষটা আগে আমার হয়েছে তারপরে সে সুযোগ নিয়েছে। আজকে সিলসিলা ফুরফুরা শরীফ বলে আমরা গর্ব করছি, আজকে বর্তমান সিলসিলা ফুরফুরা শরীফে আমাদের নিজেদের মধ্যে মিল না থাকাই আজকে বাইরে থেকে চোর ডাকাত তারা আমাদের ইমানের উপরে হানা দিতে পারছে। যদি আমাদের মধ্যে মিল থাকতো আজকে এমন স্বেচ্ছাচারের ক্ষমতা হতো না সিলসিলা ফুরফুরা শরীফের মতদর্শের মানুষদের ইমানটা চুরি করার সিদ্ধান্ত নেবা, চুরি করার দুঃসাহস দেখানো, এটা ক্ষমতা হতো না। ভাই আমার দোস্তেরা, আমার যে দাদা হুজুর সম্পর্কে কথা বলছে সেই দাদা হুজুরের সম্পর্কে আল্লামা হুজুর পীর কিবলাকে আপনারা কেমন মানেন? বড় আলেম হিসেবে মানেন তো? এমন আলেম আজ পর্যন্ত জন্ম নেয়নি, আগামীতে কবে নেবে জানি না। আল্লামা হুজুর পীর কিবলা দাদা হুজুর জীবনী লিখতে কি উনি লিখছেন, দাদা হুজুর পীর কিবলা তিনি এমন করে এক রাতের বেলা স্বপ্ন দেখছেন, তিনি এমন করে দেখতে পেলেন একটা পরিষ্কার জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে একটা গোলাকার জায়গা আছে, সেই জায়গায় আম্মাজান ফাতেমা তিনি বসে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মাজান ফাতেমা হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ডেকে বলেন, বাবা আবু বকর, এ বাবা আবু বকর আমার কাছে এসো, একটু তওবা পড়ো তো। আল্লামা হুজুর লিখছেন দাদা হুজুর যখন আম্মাজান ফাতেমার জবানের কথা শুনে তওবাটা পড়লেন,
সাথে সাথে তার অন্তরে তওবার ফয়েজ জারি হয়ে গিয়েছিল। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু তানাকে এমন করে ফয়েজ নিক্ষেপ করেছিল, এমন করে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু আম্মা জান ফাতেমা তিনি স্বপ্ন দেখছেন যে দুজন স্বামী স্ত্রী মিলিতভাবে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহিকে অর্থাৎ দাদা হুজুরকে তারা নিজ হাতে গোসল দিয়ে দিচ্ছেন, অর্থাৎ দুনিয়ার তামাম খারাপি থেকে তামাম পাপ থেকে তামাম অন্যায় থেকে মুছে দিয়ে জামানার মুজাদ্দিদ হিসাবে তানাকে নির্বাচন করে দিয়েছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ভাই আমার দোস্তেরা আমার, আমি একটুখানি বলতে চাই, কারণ আম মুসলমান প্রত্যেককে দলিল দেবার ক্ষমতা রাখে না। আপনারা যারা সিলসিলা ফুরফুরার মানুষ আছেন আপনারা প্রত্যেককে দলিল দিতে পারবেন না, কোরআন হাদিসের জ্ঞান রাখা সকলের দ্বারা সম্ভব নয়। কিন্তু আমি একটা কথা বলি, আপনাদের মধ্যে এই বিশ্বাসটা রাখার প্রয়োজন আছে যে দাদা হুজুর যেটা বলে গিয়েছেন এর মধ্যে কোনো ভুল নাই, এই বিশ্বাস আছে না নাই, এটা কথা বলেন আছে না নাই। দাদা হুজুর পীর কিবলা যখন বলেছে আমার দরবারে স্বয়ং রাসূলুল্লাহ হাজির হয়েছিল, এটার আপনারা আমার বিশ্বাস আছে না নাই। কিন্তু একটা কথা বলি, মাঝে মাঝে যখন এমন করে কিছু পাগলা বক্তা বার হয়, তাদের আকীদাকে ফোটানোর চেষ্টা করে, নিজেদের হাইলাইট হওয়ার চেষ্টা করে, তখন তাদের কাছে কিছু দলিল পেশ করার দরকার থাকে। তবে সেই দলিলটা এমন হাটে মাঠে দিলে হবে না, তার বাড়ির পাশে গিয়ে তার বাড়িতে ডেকে তাকে বলে তাকে সামনে এনে বাহাজের মাধ্যমে দলিল দেওয়ার দরকার আছে। কেননা মানুষ যখন বেশি বুঝে যায় তারাই পথভ্রষ্ট হয়। ইবলিস শয়তান বেশি বুঝেছিল বলেই সেই কিন্তু লানতগ্রস্ত হয়েছিল। যারা বেশি যুক্তি দেয় তারাই লানতগ্রস্ত হয়। আল্লাহ পাক যখন বলেন ইবলিসকে তুমি আদমকে সেজদা করো, ইবলিস যুক্তি দেখিয়েছিল কি, আল্লাহ ও তো মাটির তৈরি, ও নিম্নগামী, ও মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, আমি আমার শিকা উদ্যোগামী, অর্থাৎ উদ্যোগামী একজন নিম্নগামী মানুষের কাছে সেজদা দিতে পারে না, আমি ইবলিস সেজদা দেব না। ও যুক্তি দেখিয়েছিল, আল্লাহর কাছে যখন যুক্তি দেখাতে গেল আল্লাহ বলল তুই যখন আমার কথাকে অবাধ্য করলি তোর জায়গাটা জান্নাত নয় তোর জায়গাটা জাহান্নাম হয়ে গেল, তুই আজ থেকে লানতগ্রস্ত হয়ে গেলি। তাহলে বর্তমান সময়ে যারা বেশি বুঝতে গিয়েছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। একটুখানি আমি বলি, আজকে আমরা যারা বসে আছি যারা সিলসিলা ফুরফুরার মানুষ প্রত্যেককে বলবো এমন ধরনের কোনো ভিডিও কোনো ওয়াজ দেখে বহু বেদাতি মতের ওয়াজ নসিহা শোনার পরে আমাদের মধ্যেও প্রশ্ন জাগে, তাই তো এরা যেটা বলছে কি করে বলছে। কিন্তু আমার মনে হয় না আমরা এই কথাগুলোর দিকে ধ্যান না দিয়ে আমরা কি করব, আমরা দাদা হুজুরের কথাগুলোর দিকে ধ্যান দেব। দাদা হুজুর যেটা বলে গিয়েছে নিঃসন্দেহে সত্য বলে গিয়েছে, আল্লামা হুজুর যেটা বলে গিয়েছে নিঃসন্দেহে সত্য বলে গিয়েছে, এটার উপরে বিশ্বাস রাখবো, এটাই আমাদের ইমান। কেননা একটুখানি শুনে রেখে দিন, আপনারা আমার ঘরে যখন খানা খাই ভাই, ভাত খাবার সময় যদি গালে কাকড় পড়ে কষ্ট হয় না হয় না, এ কথা বলেন না? ভাত খাবার সময় যদি গালে কাকড় পড়ে কষ্ট হয়, এই কাকড় যখন পড়েছে তাতে একবার যার গালে কাকড় পড়েছে তার মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে যায়, কিন্তু পরবর্তীতে যখন সে আবার ভাত খায়, আমরা প্রতিটা লোকমা বেছে বেছে খাই, বেছে খাই না, কেন বেছে খাই না, আমাদের কোথাও একটা বিশ্বাস আছে, কোথাও একটা কারোর প্রতি বিশ্বাস আছে, সেটাকে হয়তো আপনার মা আপনার স্ত্রী তার উপরে বিশ্বাস আছে যে তারা যখন ভাতটা রান্না করেছিল চালটা দেওয়ার আগে পানিতে দেওয়ার আগে চালটা সুন্দর করে বেছে তার থেকে কাকড়গুলোকে বাদ দিয়ে তারপরে সে চালটা রান্না করেছে, অর্থাৎ চালের মধ্যে কাকড় নাই, ভাত খাবার সময় আমি ভাতে কাকড় পাবো না, তারা হুড়োর মধ্যে ঝপঝপ করে গালের লোকমা তুলে আমি খেয়ে দিয়ে আবার কাজে চলে যাই। যেমনটি করে আমার মা আমার স্ত্রী ওই চাল থেকে কাকড় বেছে আমার কাছে ভাতটাকে পাঠিয়ে দিয়েছে, সেই ভাতের মধ্যে কাকড় থাকার কোনো সম্ভাবনা নেই, তেমনি করে দাদা হুজুর আল্লামা হুজুর পীর কিবলা তদনীন্তন সময়ে বাংলার জমিনে যত কাকড়ের ন্যায় বেদাতি মতগুলো ছিল তাদের সঙ্গে বাহাস করে তাদের বিরুদ্ধে বাহাস মুবাহাসা করে কেতাব লিখে তাদেরকে পরাজয় বরণ করিয়ে তাদেরকে বাংলা জমিন থেকে হাটিয়ে দিয়ে সঠিকভাবে সিলসিলায় ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত মতটাকে আপনারা আমার কাছে দিয়ে গিয়েছিল, এটার উপরে সন্দেহ করার দরকার নাই, নিঃসন্দেহে এটার উপরে দাঁড়িয়ে নামাজ পড়ুন ইবাদত করুন, আপনার আমার জায়গাটা রহমাতে জান্নাত বনে যাবে। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।